মদিনা শরীফের রহস্যময় জিন পাহাড় বা জিনের পল্লী অবস্থিত। বড়া বোতলের পানি দেখুন কিভাবে অটোমেটিক চলে যাচ্ছে, জিনের মাধ্যমে এই পানির বোতলটা যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব মদিনা শরীফের রহস্যময় জিন পাহাড়। এই পাহাড়টা কিরকম বা এই পাহাড়ের চারদিকে কী কী রহস্যময় জিনিস আছে আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। অলরেডি কিন্তু আমরা জিন পাহাড় উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি, আর বেশি সময় না, ওই যে দেখতে পাচ্ছেন পাহাড়টা ওইটুকুই রাস্তা। এর পরবর্তীতে আর রাস্তা পাওয়া যায়নি, কারণ এর পরবর্তীতে যারাই রাস্তা করতে গিয়েছিলেন তাদের রাস্তা করতে যে গাড়ি বা যে জিনিসপত্রগুলো ওইগুলোর প্রতি অনেক অনেক বাধা এসেছিল জিনেদের মাধ্যমে, তাই ওই পর্যন্ত আর রাস্তাটা ছিল, এরপরে যে রাস্তাটা আর করা হয়নি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব জিনের একদম বর্ডার পর্যন্ত কী অবস্থা। তো এই যে আমরা এখানে নেমে গিয়েছি, এই দেখুন এই পর্যন্ত এই রাস্তা, আর কোনো রাস্তা নেই, চারোদিক দিয়ে শুধু পাহাড় আর শনশান কেমন একটা দেখিয়ে হয়তো বুঝতে পারতেছেন। তো এখন আমরা জিন পাহাড়ের চারোদিক দিয়ে একটু ঘুরে দেখব মূলত, আর যতটুকু পারি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার। তো এখানে নামার পর শুধু পাহাড়ে দেখতেছি চারোদিক দিয়ে, আর শনশান গাছগুলো দেখেন একদম মরা, একটু মনে হয় গাছের মধ্যে প্রাণ নেই কীরকম একটা দেখা যাচ্ছে, তাই না? তো অপর সাইডে দেখলাম যে এখানে উট বা ঘোড়া বা গাধা এগুলো মানে সবাইকে আনন্দ দেওয়ার জন্য নিয়েছে। তো আমরা এখানে যেটা করলাম, উটের উপরে উঠেছিলাম, তো আমরা এখানে উটের উপরে উঠেছিলাম, তো একটু আনন্দ করলাম, একটু ঘোরাঘুরি করলাম, যেহেতু আমরা অনেক বেশি ক্লান্ত। আর এখন কিন্তু বাজে সকাল 7:30টার মতো, তো একটু একটু রোদ উঠতেছে। আর এই যে দেখতেই পাচ্ছেন রাস্তাটা কিন্তু এই পর্যন্তই, এটুকুই শেষ। তো আমি একটু যেটা করব, চারোদিক দিয়ে একটু ঘুরে দেখাবো মূলত। তো আসলে ঘুরে দেখানোর মতন কিছু নেই, আর জিন পাহাড়ে ওঠা একদমই টোটালি নিষেধ, কারণ এটা অনেক ভয়ানক একটা জায়গা। আর এখানে নাকি জিনকে বন্দি করা হয়েছে, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করব। দেখতেই পাচ্ছেন এই হচ্ছে সেই জায়গা যেখানে জিনকে বন্দি করা হয়েছে, রহস্যময় এই জিন পল্লীতে। এখানে কিন্তু সত্যিই অনেক রহস্যময়, চারোদিক দিয়ে দেখুন কিভাবে তার দিয়ে কাটা মানে অনেক ই করে পেঁচিয়ে রেখেছে। এখানে টোটালি সাধারণ পাবলিকের ঢোকা নিষেধ, আর এটা নাকি অনেক মানে ভয়ানক একটা জায়গা। তো আমাকে সামনে থেকেই ভিডিও করতে দিচ্ছিল না, তো আমি তারপরও আপনাদেরকে দেখানোর জন্য একটু জোর করে এই জায়গাটা ভিডিও করলাম। এখন হচ্ছে ভরা পানির বোতল ছেড়ে দিলে কীভাবে অটোমেটিক চলে যায় সেটা দেখাচ্ছি। আপনারা হয়তো দেখিয়ে বুঝতে পারতেছেন কিভাবে পানির বোতলটা অটোমেটিক চলে যাচ্ছে। তো সামনে গাড়ি আসতেছিল, আপনাদের ভাইয়া ধরে ফেলেছে, তো আবার দিয়ে দিয়েছে। মানে পানির বোতলটা এত স্পিডে যাচ্ছে, একটা মানুষ হেঁটেও তার সাথে পারতেছে না। মানে আমরা যে ভিডিও করতেছি, শুধু আমি একা না, আমাদের সাথে যারা ছিল সবাই ভিডিও করতেছিল, আর এতটা স্পিড কি বলবো। তো আপনাদের ভাইয়া দেখতেই পাচ্ছেন দৌড়ে যে বোতলটা ধরতে চেষ্টা করতেছে। মানে গাড়ি কিচ্ছু চলতেছে না, অটোমেটিক গাড়ি চলতেছে। গিয়ার সারা এদের গিয়ার নাই, গাড়ি এদের নিউট্রাল আছে, ঠিক আছে, কোনো গিয়ার নাই। আপনারা হয়তো কাছ থেকে মানে যেভাবে দেখিয়েছি, আর ড্রাইভার কত সুন্দর করে বুঝিয়ে বলেছে দেখে হয়তো বুঝতে পারতেছেন, এখানে পানির বোতল বা গাড়ি বা যাই রাখেন না কোনো অটোমেটিক মদিনা শরীফের দিকে যাবে, এটাই সব সময় হয়ে এসেছে। এটাই হচ্ছে রহস্যময় পল্লী, জিনের রহস্যময় পল্লী।
তো এই জিনিসগুলো আমরা সবসময় মুরব্বীদের মুখে শুনেছি, বাট আজকে আমি কাছ থেকে দেখলাম সত্যি আমার শরীরে একদম কাটা দিয়ে দিয়েছে। এত মানে একটা রহস্যময় জায়গা এটা, আর অনেক ভয়ানক ছিল এই জায়গাটা, কারণ জিনের পল্লী, জিনের পাহাড়, জিন বেঁধে রেখেছে, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করেছি। আর চলার পথে একটা খেজুর বাগান আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছিলো, তো ওইখান থেকে কিছু শ্যুট করে নিলাম। আর আমরা খেজুরগুলো সত্যি এত মিষ্টি ছিল, একটু কষ্ট ছিল না, অনেক বেশি ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজে লাইক ফলোতে সবসময় সাপোর্ট করবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।